হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি খুবই ভালো আছো। আমি সাব্বির আছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে। আজকে এই ভিডিওটা একটু ভিন্ন ধরনের হতে যাচ্ছে। আমরা ফ্রেন্ডস সার্কেলের দু একজন মিলে প্ল্যান করলাম আজকে ইফতারটা খোলা আকাশের নিচে করবো। তো ভিডিওতে সাথেই থাকুন, চলুন ভিডিও শুরু করা যাক। طعم الدنيا تغير، فرحة قلبي بتكبر وبطلتك بتغير. سو আমি আর জিয়া ওয়েট করতেছি শাকিরের। শাকিরকে এখান থেকে পিক আপ করবো। জিয়া হ্যালো, ওয়েট করতেছি একটু সময়। ওয়েট করি, শাকির কই আছে? জিয়া কল দিতেছে, কল দিয়ে দেখুক, পরে আমরা একসাথে রওনা দেব। ওয়ালাইকুম আসসালাম। সো কি অবস্থা? আমরা আজকে চলে যাব কোথায় যেন? ইফতার করতে আর সবাইকে দাওয়াত রইল। অনেক সুন্দর লাগতেছে ভাই আপনার। ধন্যবাদ। ما احلك يا رمضان، انا دايما بستنى على قلبي ما اغلى، يا رب بلغنا طول ريحه ظلت رمضان. رمضان ده حياتي شمع على مماتي، يا رب دعاتي تقبلها عطول. رمضان ده رحمه من ربنا، نعمه بيحل حياتنا ويفرشها ورود. رمضان ده حياتي حلى اوقاتي، يا رب صلاتي. আমরা এই মুহূর্তে আছি সানগ্রাম বাজারে। এইখানে আমরা ইফতারের জন্য ফ্রুট কিনতে এসেছি। আমরা মালটা কিনেছি এবং আপেল কিনেছি, তরমুজ কিনবো, এবং সামনে দাসর বাজার থেকে আমরা ওই চপ ছানা ওইগুলো যেগুলো আছে ওগুলো কিনবো। আমাদের সাথে রাখবেন, শাকির মামাই। আমরা কিসের জন্য ওয়েট করতেছি? আমরা মুহির জন্য ওয়েট করতেছি। মুহি আসছে, আমরা ওয়ান টাইম প্লেট কিনবো, কিন্তু বললেকা এই দেশে আমরা কোথায় প্লেট পাওয়া যায় জানি না। এই দেশের লোক সে আমাদের ব্লাকে এই দেশে নিয়ে এসেছে। আচ্ছা, মুহি আসতেছে, মুহি কাস্টমস দিয়া মাত্র দিয়া মুহিরে নিয়ে আসছে। মুহি আমাদের দেশে মানে ওয়ান টাইম প্লেট কোথায় পাওয়া যায়? হিফজুর ভাইয়ের ব্যবসা দোষ দিবে যদি আজকে আসে আমাদের সাথে। আমরা নিয়ে এসেছি, বড়লেখা আমি কথা বলতে পেরেছি। আমি প্রাউড অফ মাইসেল, আমি বড়লেখার পাশে কথা বলতে জানি। আসেন, আমরা এখন চলে যাবো আহাল। আমরা চলে যাচ্ছি আল্লাহ। তোমরা নিবে ভাই আমার ইয়া রাব্বি সালাতি تقبلها طول. ما أحلى حجابي جمل أوقاتي، وزي صحباتي عايزين عطول. رمضان بحياتي شمع على مماتي، يا رب دعاتي تقبلها طول. رمضان ده رحمة من ربنا، نعمة رمضان ده حياتي شمع على مماتي، يا ربي دعاتي تقبلها عطول. رمضان ده رحمة من ربنا، النعمة بيحل حياتنا ويفرشها ورود. رمضان ده حياتي حلى أوقاتي، يا رب صلاة.
حياتي تقبل عطول ما أحلى حجابي جمل أوقاتي زي صحباتي عايزين عطول رمضان ده حياتي رمضان ده شمال نباتي يا رب دعاتي تقبل عطول رمضان ده رحمة আমরা এই মুহূর্তে আছি দাসের বাজার, এখান থেকে আমরা ওখানে যাও কিরো বাইকে আমি গেছি আমরা এই মুহূর্তে আছি কারণ করে এখান থেকে আর বেশি না 10-15 মিনিট লাগবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছার জন্য। আর এই মুহূর্তে আমরা এখান থেকে কিছু জিলাপি ওই চপ ওইগুলো কিনবো এখন আমরা এই জায়গাতে কিছু জিলাপি কিনবো ২৫০ টাকা তো বন্ধুরা, আমরা খারঙ্গর বাজার থেকে সবকিছু কিনে রোয়ানা দিয়ে দিছি আকালুকি হাওরের উদ্দেশ্যে। আমরা অনেক দূর ড্রাইভ করে আমরা ইতিমধ্যে আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছে গেছি। আমরা এখন আছি হাওয়ালুকির সেই বিখ্যাত সেই টাওয়ারে, যেই টাওয়ার নিয়ে আমরা আগেও কয়েকবার ব্লগ করেছিলাম। সেই টাওয়ারের পাশে এইখানে আমরা উন্মুক্ত আকাশের নিচে, খোলা আকাশের নিচে আমরা ইফতারি করবো এখানে এবং আমরা নামাজ আদায় করবো জামাতের সাথে। এবং আজকের ইফতারটা হবে ভিন্ন, আমরা সচরাচর আমরা সিলেটিরা বা আমরা বাঙালিরা যে ইফতার করে থাকি তার থেকে আমরা সম্পূর্ণ ভিন্ন। তো বন্ধুরা, আমরা এখন বর্তমানে এসে পৌঁছে গেছি হাকালুকি হাওরে, এখন একটু ওয়েট করতেছি সময়ের। তো এবার ওরা ইফতারের প্রিপারেশন নিতেছে, আমার পাশে আপনারা দেখতে পারতেছেন ওইদিকে চাকু নিয়ে আসছে জিয়া একটা, ওই ফলগুলা কাটতেছে। ফলগুলা কাটার পরে আমরা এখানে এদিকে কোথায় বসবো, বসে ইফতারটা সারবো। এই রাজনৈতিক কোনো কথাবার্তা না, তাই না? দেখলাম আমার ভাষাটা শাকের মামা, তুমি এটা কি কাটতেছো? এটা আমি আপেল কাটতেছি। এটা আপেল, এটা সিলেটি বড়লেখার ভাষায় কি বলে জানি না, আমরা কিন্তু এটা বড়লেখার থেকেই নিছি। দেখলাম আমি বড়লেখার বাজার আর আমাদের তেমন কোনো তফাত নেই। তাড়াতাড়ি করো, তুমি না শেফ ছিলা, এগুলো তোমার কি কাটতেছো? বা ওই যে কি বলে না, আমাদের এখানে যৌথ প্রযোজনায় এবং আমাদের সিলেটের বন্ধু ফাহিম ভাইয়ের সার্বিক সহযোগিতা এবং ওনার উদ্যোগে আমরা আজকে হাকালুকি হাওরের মধ্যখানে মানে ওপেন
খোলা আকাশের নিচে খোলা আকাশের নিচে ইফতার আর ফ্রুটস এবং বিভিন্ন রকমের এই যে এবং আমরা আমাদের ইফতার আমাদের অলমোস্ট মনে করেন সবকিছু শেষ ওয়েট করতেছি আজানের জন্য মনে করেন ফ্রুটস আছে ওই আজান দিলেই আমরা ইফতার শুরু করব আমরা মাঠের মধ্যে খেয়েছি ওইখানে কিন্তু পর্যটন এরিয়া ওইখানে অনেক লোকজন ঘুরতে আসে আমরা ওইখানে নোংরা করবো না ওগুলো আমরা নিয়ে যাবো এবং যেখানে ভালো কোনো ডাস্টবিন বা ময়লা ফেলার মতো স্থান পাবো ওইখানে আমরা এগুলো ফেলে দেবো ধন্যবাদ কেমন লাগলো আমাদের ইফতার জানাবেন এবং আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন সো বন্ধুরা আমাদের ইফতার করা শেষ আমরা এখন রোয়ানা দিয়ে দিব চা খাওয়ার জন্য আসলে এটা নতুনভাবে এক্সপিরিয়েন্স হলো খোলা আকাশের নিচে ইফতার করার সো ভিডিও দেখতে থাকুন আমরা যাচ্ছি চা খেতে সো বন্ধুরা ইফতার শেষে চলে এলাম একদম নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করে থাকি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ